নমস্কার, প্রিয়ার সিম্পল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি চেন্নাইয়ের বিখ্যাত স্ট্রিট ফুড চিকেন 65। চলুন তাহলে আমরা রেসিপিটা শুরু করি। চিকেন 65 করার জন্য এখানে নিয়েছি আমি বোনলেস চিকেন। এবার চিকেনের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা টক দই, প্রায় 5 চামচ মতো। দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। এবারে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 3 চামচ। দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর এখানে আমি দিচ্ছি চিকেন 65 মশলা। মশলাগুলো সব চিকেনের মধ্যে যায়, মাখিয়ে নিয়ে এবারের মধ্যে দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি, দিয়ে আবারও মাখিয়ে নেব। দেখে রেখে দেবো 1/2 ঘন্টা মতো। এবার এর মধ্যে দিচ্ছি ময়দা হচ্ছে 1.5 চামচ মতন, আর দেবো চালের গুঁড়ো, চালের গুঁড়ো দেবো 2 চামচ, আর দেবো একটা ডিম। দিয়ে আবারও মাখিয়ে দেবো, মাখিয়ে নিয়ে এবার একটা এখানে আমি তেল দিয়ে দিলাম, রিফাইন তেল। এবার আমি চিকেনগুলোকে সব একটা একটা করে দিয়ে দেবো। তেল রেখে এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা রসুন কুচি, 2 কাঁচা লঙ্কা আর কারি পাতা, দিয়ে একটু ফ্রাই করে নেব। ফ্রাই করে নিয়ে আমি চিকেনের ফ্রাইগুলোকে সব দিয়ে দিলাম, দিয়ে কারি পাতা রসুনের সাথে ভালো করে মিশিয়ে নেবো।